বিমানবন্দরে দুপুর 2টা নাগাদ দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ সাবজয়ী বাংলাদেশের নারী ফুটবল দলের। এই মুহূর্তে বিমানবন্দরে আছেন সহকর্মী কনক মাহমুদ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কনক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। কনক, আসলে জানতে চাইবো যে বিমানবন্দরের প্রস্তুতি আসলে কেমন সাবজয়ী নারীদের সংবর্ধনা দেওয়ার ব্যাপারে। উচ্চতা জয় করে হিমালয়ের দেশ নেপাল থেকে দেশে ফিরবে আজকে দুপুরেই বাংলাদেশ নারী দল। তারা কিন্তু বাংলাদেশে পৌঁছাতে, অর্থাৎ ঢাকায় পৌঁছাতে কিন্তু এখনও প্রায় 3 ঘন্টার বেশি সময় বাকি, কিন্তু তার আগেই সকাল 9:30 থেকেই এই বিমানবন্দরে কিন্তু সংবাদকর্মীরা ভিড় করেছে এই স্বর্ণকন্যাদের বরণ করে নিতে। সকাল থেকেই বিমানবন্দরে সংবাদকর্মীদের ভিড় এবং সবাই কিন্তু এই স্বর্ণকন্যাদের অপেক্ষায় আছে। তারা দেশে ফিরবে, তাদেরকে বরণ করে নিবে এবং সকাল থেকেই কিন্তু এই বিমানবন্দর এলাকায় যে গাড়ি চলাচল এমনিতেই নিয়ন্ত্রিত থাকে এবং আজকে সকাল থেকে আরও বেশি কিন্তু নিয়ন্ত্রিত যান চলাচল করছে এখানে। এখানে নিরাপত্তা বাহিনীর যে উপস্থিতি তাও বাড়ানো হয়েছে, শুধুমাত্র এই মেয়েদের আগমন উপলক্ষে তারা যাতে ঠিকভাবে আসতে পারে এবং তাদেরকে রিসিভ করতে যে ভিআইপিরা বিমানবন্দরে আসবেন তারা যাতে মানে একটা যাতে সুন্দরভাবে হয়, তারা যাতে এখান থেকে ঠিকভাবে বিমানবন্দরের উদ্দেশ্য পায়, তার জন্য এখানে সব ধরনের নিরাপত্তার প্রস্তুতি কিন্তু রয়েছে। তাই নয়, এই সকাল 10টা থেকে কিন্তু এই বিমানবন্দরে এই নারী ফুটবলারদের বরণ করার জন্য যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে অর্কেস্ট্রা দল রয়েছে সেই দল কিন্তু সকাল থেকে এখানে উপস্থিত রয়েছে। অর্থাৎ যেই দলটি আসবে আপনার 3 ঘন্টা কিংবা 4 ঘন্টা পরে, তাদের ঢাকায় আসার এত আগে থেকে কিন্তু এই দলটি এইখানে এসে উপস্থিত রয়েছে। যখন নারী ফুটবলাররা বাংলাদেশে আসবে, বাদ্যের সুরে বা সুরের তালে কিন্তু তাদেরকে বরণ করে নিবে এই দলটি। এবং শুধু তাই নয়, আমরা জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যে যে নারীদেরকে বহন করার জন্য যে ছাদখোলা দোতলা বাসটি রয়েছে সেটি ব্র্যান্ডিংয়ের কাজও শেষ, কালকে এটি প্রস্তুত, গতকালকে প্রস্তুত হয়ে গিয়েছে এবং সেটিও কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরের পথে রওনা দিবে। পাপন কনক, ধন্যবাদ আপনাকে।